এশিয়া কাপ সামনে রেখে প্রথমবার ক্যান্ডিতে অনুশীলন করছে বাংলাদেশ দল। তবে বৃষ্টিতে আগেভাগেই শেষ হয়েছে প্র্যাকটিস, যদিও এর আগে সাকিব মুশফিকরা ঠিকই ঝালিয়ে নিয়েছেন নিজেদের। টাইগারদের পাশে অনুশীলন করেছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররাও। ক্যান্ডি থেকে ইকরাম হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলমগীর হোসেন। ক্যান্ডির আবহাওয়া ক্ষণে ক্ষণে রং বদলায়। বৃষ্টিতে আগেই শেষ করতে হয়েছে টাইগারদের অনুশীলন। কোন রকম দৌড়ে ড্রেসিং রুমে গেছেন ক্রিকেটাররা। তবে বৃষ্টি খুব একটা বাধা হতে পারেনি বাংলাদেশের সামনে। নির্ধারিত সময়ে প্রায় এক ঘন্টা আগেই অনুশীলন শুরু করায় ক্যান্ডিতে এসে লম্বা বিশ্রামের পর আর যেন তর হয়েছিল না সাকিব মুশফিকের। সবার আগে নেমে পড়েন ব্যাটিংয়ে, তখনও আসেনি বোলাররা। থ্রোয়ারের ভূমিকায় হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে, সহকারী কোচ নিক পোথাস। ধীরে ধীরে সবাই যোগ দেন অনুশীলনে। হালকা ইঞ্জুরির সমস্যা থাকলেও চিন্তা নেই মুস্তাফিজকে নিয়ে। বল করেছেন পুরো দমে। দলের প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে কথা বলেছেন স্পিন কোচ রঙ্গনা হেরাত। জানিয়েছেন বৃষ্টি সহ সব ধরনের প্রতিকূলতা মোকাবেলার জন্য প্রস্তুত বাংলাদেশ। I mean that's not under your control. আমরা প্রায় প্রস্তুত। ক্রিকেটাররা খেলার জন্য মুখিয়ে আছে। বৃষ্টি আমাদের নিয়ন্ত্রণে নেই, সুতরাং আমরা শারীরিক ও মানসিকভাবে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ক্যান্ডির উইকেট থেকে স্পিনাররা সাহায্য পাবেন কিনা তা নিশ্চিত নয়। তবে সাকিব মিরাজদের নিয়ে আশাবাদী হেরাত, চিন্তিত নন ডিও ফ্যাক্টর নিয়েও। It's always depending on the situations. পিচ যেমনই হোক আমরা ভালো করতে চাই, সেজন্যই ঢাকায় লম্বা ক্যাম্প করেছি। উইকেট থেকে স্পিনাররা সুবিধা পাবে কিনা জানি না, তবে যেমনই হোক তারা নিজেদের সেরাটা দেবে। তারা জানে কিভাবে অ্যাটাকিং খেলতে হয়। অভিষেক হতে পারে এক বা একাধিক ক্রিকেটারের। টিম ম্যানেজমেন্ট চায় তরুণরা সুযোগটা কাজে লাগাক। ক্যান্ডির নান্দনিকতায় আগেই মুগ্ধ ক্রিকেটাররা, এবার মাঠে মুগ্ধতা ছড়ানোর পালা। প্রথমবারের মতো করেছে অনুশীলন, পাশাপাশি নেটে অনুশীলন করেছে শ্রীলঙ্কাও। দুই দলে দিচ্ছে লড়াইয়ের বার্তা। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ক্যান্ডি, শ্রীলঙ্কা।